বেশ কয়েক মাস ধরে তিনি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গড় হাজির থাকেন, দেখা যায় না দলীয় বৈঠকেও। মাঝে মাঝেই তার মন্তব্য বেসুরো বাজে, তার নাম করে বাজারে পোস্টারও পড়ে আমরা দাদার অনুগামী, ফলে তাকে নিয়ে রাজ্য রাজনীতিতে এমনিতেই জল্পনা তুঙ্গে। সেই জল্পনাকে সোমবার তুঙ্গে তুলে দিল তারই একটি ফেসবুক পোস্ট, যেখানে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানালেন আগামী 16 জানুয়ারি শনিবার তিনি ফেসবুক লাইভ করবেন। ওই লাইভে রাজীব কি বলবেন তারই জল্পনায় আপাতত সরগরম বঙ্গ রাজনীতি। রাজীব বর্তমানে রাজ্যের মন্ত্রী, পাশাপাশি হাওড়া জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর। সোমবার ফেসবুকে তিনি লিখেছেন, সাধারণ মানুষের কাছে পৌঁছানোর সবচেয়ে শক্তিশালী মাধ্যম হিসেবে আমি সবসময় সোশ্যাল মিডিয়াকে আগে রাখি। আগামী 16 জানুয়ারি শনিবার ফেসবুক লাইভে আসছি। এই ফেসবুক লাইভের কথা ঘোষণা হতেই সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল, কারণ হাওড়া জেলা তৃণমূলের সভাপতি লক্ষ্মীরতন শুক্লাও আচমকায় মন্ত্রিত্ব সভাপতি পদ ছেড়ে দেওয়ায় চরম অস্বস্তিতে পড়েছিলেন দলের শীর্ষ নেতৃত্ব। ওই দিন ফেসবুক লাইভে যদি রাজীব বোমা ফাটান তাহলে দলের বিড়ম্বনা আরও বাড়তে পারে। সম্প্রতি একাধিক কর্মসূচিতে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনার সুর শোনা গিয়েছে রাজীবের গলায়। কখনো তিনি বলেছেন দলে কাজ করার মতো পরিস্থিতি নেই, কখনো আবার বলেছেন দলের শীর্ষ নেতারা নিচুতলার কর্মীদের চাকর বাকর মনে করেন। তবে কখনো কারোর নাম করে প্রকাশ্যে কিছু বলেননি ডোমজুড়ের বিধায়ক রাজীব। রাজীবকে বোঝাতে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে দায়িত্ব দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদফায় পার্থ নাকতলার বাসভবনে রাজীবের সঙ্গে বৈঠকও হয়, কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি। রাজীবের মান ভাঙাতে চেয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও, কিন্তু তাতেও কাজ হয়নি বলেই দলীয় সূত্রে খবর। সেই রাজীব এবার ফেসবুক লাইভে কি বলেন তা নিয়ে চিন্তিত তৃণমূল, যদিও প্রকাশ্যে এই বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ দলীয় নেতৃত্ব। হাওড়া জেলায় তৃণমূলের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন, কেউ ফেসবুকে নিজের মতামত মন্তব্য ভাবনা প্রকাশ করতেই পারেন, এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, আর কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই জানান। আপনি আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকুন। অসংখ্য ধন্যবাদ।